tries to change, even if I want to realize. Hello guys, welcome to my YouTube channel. তো at least হলো আমি খুব recently একটা বাইক কিনেছি, তো ভাবতেছি যে হঠাৎ করে ভাবলাম যে আমার বাইকেরই একটা কেন ফার্স্ট ইমপ্রেশন রিভিউ দিয়ে দিই। তবে সকালবেলায় অনেক নয়েজ, তো নয়েজের জন্য মানে আশেপাশে অনেক নয়েজ থাকে, সেই জন্য একটু আউটসাইডে এসে শর্টটা নেওয়ার জন্য আর কি আউটসাইডের দিকে আসলাম। আর ওভারঅল মানে এখন লকডাউন চলতেছে, 6:30 মতো বাজে এখন, এই জন্য একটু ফাঁকা এসে বাইকের যাতে একটু রিভিউ টিভিউ দেওয়া যায় এই জন্য একটু আসলাম। ফার্স্ট অফ অল আসি এর কালার নিয়ে। কালার আসলে তিনটা কালার অ্যাভেলেবেল আছে শোরুম দিয়ে এখন। এর কালার হলো টোটাল ব্ল্যাক কালার, হোয়াইট কালার আর হলো মোটোজিবি ব্লু কালারটা। দ্যাট ইজ রিয়েলি গুড। ডেফিনেটলি গিয়ারবক্স, গিয়ার শিফটিং প্যানেল পাঁচটা ওভারঅল অন্য গাড়ির মতনই। এটার ইঞ্জিনের টর্ক হলো 14 Nm² বাই টর্ক, আর ইঞ্জিনের আরপিএম হচ্ছে 6000 বাই আরপি। ইঞ্জিনে ইউজ করা হয়েছে 4-stroke 2-valve এয়ার কুলড ইঞ্জিন। সিসির কথায় বলতে গেলে সিসি 155। টায়ার ব্যাক টায়ার দুইটাই টিউবলেস টায়ার। ফ্রন্ট টায়ারের হাইট হচ্ছে 100/60 আর ব্যাক টায়ারের হচ্ছে 140/80। সামনের ব্রেকে ABS, পিছনের ব্রেকে ABS নাই। অবশ্য GSX আর এর যে ভার্সনটা আছে ওই ভার্সনটাই ABS ইউজ করা হয়েছে। সো দ্যাটস কুল। ডিস্ক প্যানেলে পিছনের চাকায় আর সামনের যে টায়ার আছে দুই টায়ারে আর কি ডিস্ক ইউজ করছে, আর সামনে অবশ্য ABS অটোমেটিক ব্রেকিং সিস্টেম। ব্রেকিংয়ের কথায় আসতে গেলে এর যে ABS ব্রেকিং ইউজ করা হয়েছে সেই ABS ব্রেকিংটা আসলে মানে ব্রেকিংয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন হাইওয়েতে বা আমরা যে মানে হঠাৎ করে গাড়ি দাঁড়াই গেলে বড় বড় যেসব গাড়ি আসে ওসব গাড়ির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে ব্রেক করলে, হার্ড ব্রেক করলে গাড়ি অ্যাক্সিডেন্ট করার একটা স্কোপ থাকে। সেই ক্ষেত্রে এখানে ABSটা আমার ক্ষেত্রে বলতে গেলে ABSটা ইজ ভেরি গুড। কেউ যদি স্পোর্টস বাইক অথবা কমিউটার বাইক খুঁজতেছেন সেই সেগমেন্টে এই বাইকটা তার জন্য বেস্ট। মাইলেজের ক্ষেত্রে বলতে গেলে এখনও তো আমি অলমোস্ট গাড়িটা 900 কিলোমিটার মতো রান করছে এখন। সিটিং পজিশন ইজ অলসো এ ভেরি গুড সিটিং পজিশন। ট্যাঙ্ক ইজ ওভারলোডেড অ্যান্ড অলরেডি 12 liters, দ্যাট ইজ এ প্রিটি নাইস। আগে জিক্সার এসএফের থেকে ইটস মোর দ্যান গুড। ওকে, সো আমার রাইডিং এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করি, কারণ এখন তো অলমোস্ট 900 কিলোমিটার মতো গাড়িটা রান করছে এখন। এটা আমি আমার যে মাইলেজ দিচ্ছে বা আমি যে মাইলেজ পাচ্ছি সেটা হচ্ছে যে অলমোস্ট আমি ঢাকা থেকে আসার সময় 50 কিলোমিটার/লিটার মাইলেজ দিছে গাড়িটা। এখন আস্তে আস্তে মাইলেজ বোঝা যাবে যখন গাড়িটা বেশি 2000/3000 কিলোমিটার যখন রান করবে। সো ওভারঅল দিস ইজ মাই চয়েস, ইটস ডেফিনেটলি গুড। অবশ্য মডেল আর আউটলুক আগের যে জিক্সার ছিল, জিক্সার SF 2019, সেই তুলনায় এই জিক্সারটা একটু বেশি ইম্প্রুভ করছে। 19-এর যে জিক্সারের কালেকশনগুলো ছিল, জিক্সারের মডেল ছিল, সেই মডেলের তুলনায় এই মডেলে 2021-এর মডেলে কোনো কিক ইউজ করা হয়নি। সো এই দিক থেকে একটু প্যারা আমার মানে প্রাইসের দিক থেকে বিবেচনা করতে গেলে বিভিন্ন শোরুম মানে এই বাইকের ইয়ে অনুযায়ী মানে এক একটা শোরুম এক এক রকমের প্রাইস রাখছে। কেউ 3,15,000 উপরেও এগুলো মানে দাম রাখছে, সেল রাখছে। সো দিস ইজ এ টু মাচ। সো গাড়িটার আস্তে আস্তে মার্কেটে অ্যাভেলেবেল হচ্ছে। ওকে গাইস, তো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, পিস।